দেখো পাটুলিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রয়াস এই যে বিল্ডিংটি তার নাম প্রয়াস। তুমি ঠিকানা দেখতে পাচ্ছ 239 কেন্দুয়া মেইন রোড। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভাবে লক্ষ্য করো, কনস্ট্রাক্টেড বাই আরবি কনস্ট্রাকশনস নাকতলা, অর্থাৎ নাকতলা যেন দক্ষিণ কলকাতার একটা রাজনৈতিক ভাবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য হয়ে দাঁড়িয়েছিল। এবং এই নাকতলা লেখাটি উল্লেখ করা রয়েছে এই জায়গা থেকে স্পষ্ট যে পার্থ বলয়ের, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কোনো, হয়তো বা ঘনিষ্ঠ কোনো প্রমোটারের কাছ থেকে এই ফ্ল্যাট নেওয়া হতে পারে, যতটুকু জবাব জানা যায় গেছে সূত্রের মারফত যে অর্পিতা মুখোপাধ্যায়ের এই ফ্ল্যাটটি হলো একেবারে টপ ফ্লোরে। আমি আমার চিত্র সাংবাদিক সমরকে বলবো যে তুমি দেখো এই টপ ফ্লোরের প্রায় 900 স্কোয়ার ফিট যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন সম্পত্তির হদিশ, একেবারে 45 বাস স্ট্যান্ড পাটুলি, তা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ফ্ল্যাটটি রয়েছে, একেবারে রাস্তার উপর এই ফ্ল্যাট। নতুন আরেকটি সম্পত্তির হদিশ আমরা পেলাম অর্পিতা মুখোপাধ্যায়ের। সব থেকে বড় কথা, এই ফ্ল্যাটটা তৈরি হয়েছিল, এই কনস্ট্রাকশনটি তৈরি হয়েছিল বছর দুই আগে। সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন চলছিল, কোভিড করোনা কাল চলছিল, সেই সময়ে দাঁড়িয়ে এই ফ্ল্যাটটি কিন্তু নেওয়া হয়েছে। আমি চেষ্টা করব এই ফ্ল্যাটের যদি কারোর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা।